হাই, কেমন আছো তোমরা? আমি এখন তোমাদের এমন একটা রহস্য বলতে যাচ্ছি যেটা যদি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে তোমাদের জীবনে সব স্ট্রেস, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন একদম জিরো হয়ে যাবে। সো লেটস বিগিন। আমি যে সায়েন্সটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটাকে বলে সায়েন্স অফ ওয়ান স্টেপ। এটা কী আর কীভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য তোমাদের রিয়েল লাইফের একটা এক্সাম্পল নিয়ে প্রথমে কথা বলছি। ধরো তোমার আজকে একটা এক্সাম আছে বা কোনো ইম্পর্টেন্ট মিটিং আছে। তোমার মিটিং সেন্টার তোমার বাসা থেকে 2 কিলোমিটার দূরে, আর তুমি অলরেডি সেখানে পৌঁছানোর জন্য অনেক লেট হয়ে গেছো। এখন যেহেতু তুমি অনেক লেট হয়ে গেছো, তাই তুমি তোমার ব্রেন, তোমার বডি আর ইন্টেলিজেন্সকে বললা অনেক ফাস্ট তুমি এক্সাম হলে বা মিটিং সেন্টারে পৌঁছাতে চাচ্ছ। কিন্তু তুমি কি কোনো সুপার হিউম্যান, বা তুমি কি কোনো ডাইনোসর, বা তোমার কি কোনো পার্সোনাল রকেট আছে নাকি যে তুমি চোখের নিমিষেই বাসা থেকে 2 কিলোমিটার দূরে থাকা কোথাও পৌঁছে যাবে? সায়েন্স অফ ওয়ান স্টেপ বলে সবসময় এমন একটা স্টেপ, জাস্ট একটা স্টেপ নাও যেটা তুমি ইফিসিয়েন্টলি, দ্রুত এবং খুব সুন্দরভাবে হ্যাপিলি নিতে পারো। অযথা 2 কিলোমিটারের যাওয়ার স্ট্রেস নিজের মাথায় নেওয়ার তো কোনো দরকার নেই। জীবনে যে কোনো কাজ, যেটা যত বড়ই হোক, যে কোনো কাজ করার জন্য তুমি সেটাকে ছোট ছোট টুকরায় ভাগ করে ফেলো আর জাস্ট ওয়ান স্টেপ নিতে শিখো। যে কোনো কাজের একটা স্টেপ যদি তুমি কীভাবে নেয় সেটা শিখে ফেলো তাহলে পুরো কাজটাই তুমি করতে পারবে এবং এতে তোমার কোনো স্ট্রেস ফিল হবে না। সো এখন থেকে সায়েন্স অফ ওয়ান স্টেপ ইউজ করে জীবনে যে কোনো কাজ করতে শুরু করে দাও, তাহলে তোমার স্ট্রেস, ফ্রাস্ট্রেশন বলতে আর কিছু থাকবে না। আমরা যে স্ট্রেস ফিল করি বা ফ্রাস্ট্রেশন ফিল করি এগুলো কিন্তু আসলে ইমাজিনেশন আমাদের, কেননা আমরা 2 কিলোমিটারের স্ট্রেসটাকে ইমাজিন করে নিজের ভেতরে নিজের ইন্টেলিজেন্সকে ভুল ইনফরমেশন দিয়ে নিজেকে কষ্ট দিচ্ছি। সো আশা করি এই সায়েন্সটা ইউজ করে তোমরা নিজেদের লাইফকে অনেক এফিশিয়েন্ট বানাতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং।